হ্যালো 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 বন্ধুরা, হ্যালো, নমস্কার নমস্কার। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। মা মায়া প্রেজেন্সের তোমাদের সবারই ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। তো এখন চলে এসেছে দুর্গাপুজো, আজ হচ্ছে দুর্গাপুজোর ষষ্ঠী, আর আমাদের কমিটির তরফ থেকে আগের একটা নতুন হল বুক করা হয়েছে এই বছর। তো যেমন দেখতে পাচ্ছ যে পেছনের ব্যানারটা কেমন লাগছে সবাই বলো। নিচেতে আমাদের মা মায়া প্রেজেন্সের ইউটিউব চ্যানেলের কিউআর দেওয়া আছে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে ব্যানারটা কত সুন্দর লাগছে। তো আজ হচ্ছে ষষ্ঠী, তো ভাবলাম যে আজকে ষষ্ঠী দিনটা কেন মিস করবো, তাই জন্য আজকে সমস্ত কিছু মানে মণ্ডপ সাজানো থেকে নিয়ে ঠাকুর চলে এসছে আমাদের, সেগুলো সমস্ত কিছু এই ভিডিওতে কভার হয়ে যাবে, ষষ্ঠী পুজো কভার হবে। তো এইটা হলো আমাদের বাইরের ডেকোরেশন, এখন তবু ভিজিবল হচ্ছে না, রাত্রে খুবই সুন্দর লাগবে জিনিসটা। আর এই ব্যানারটা তো একদম হাইলাইট করছে, ব্যানারটা সত্যি বলছি খুবই হাইলাইট করছে ব্যানারটা। তো ঠিক আছে, তোমাদের সাথে আমি দেখা করছি একবারে হলের ভিতরে। আমার সবাই ভিডিওটা এন্ড পর্যন্ত থাকবে, সবাই দুর্গাপুজোতে একসাথে আমার সাথে একসাথে সবাই এনজয় করবে। আর আমাদের লোকেশনটা আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, সবাই এখানে আসতে ভুলবে না। আজ থেকে চালু হচ্ছে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, একদম বিজয় দশমী পর্যন্ত পুরো একদম পুজো ফুল পাওয়ার হবে। তো ঠিক আছে, আমি তাহলে তোমাদের সাথে তোমাদেরকে ভিতরটা দেখাই, দেখিয়ে তোমার সবাই দেখো, ভিডিওটা এনজয় করো লাস্ট পর্যন্ত। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে। তাহলে বন্ধুরা, আমরা নিচে থেকে চলে এসেছি ওপরে। নাও দি টাইম অফ রিভিল, দেখো কত সুন্দর সেট আপটা হয়েছে। আগের বছর থেকে খুবই সুন্দর হল, খুবই বড় হল। তো এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি হচ্ছে আমাদের মা দুর্গা দর্শন করতে, করাতে আই মিন। তো দেখুন তোমরা সবাই, নাও দি টাইম অফ রিভিল। ইয়েস, এটা হচ্ছে আমাদের এবারের মা দুর্গার প্রতিমা, তোমরা সবাই দেখো কেমন লাগছে। আর একটু পেছনে এলে তোমরা সবাই ডেকোরেশনটাও দেখতে পাবে, ছোট্ট কিউট একদম ঘরুয়া ঠাকুরের মতন, মানে ঘরুয়া লোকেদের মতন মুখ হয়েছে, তো মা দুর্গার মুখটা খুবই সুন্দর লাগছে। আর হচ্ছে এবার এইখানে জাস্ট লেফট সাইডে হচ্ছে আমাদের চলে এসেছি, এই যে এই রুমটা যেটা দেখতে পাচ্ছি, এখানে আমাদের ষষ্ঠী পুজো হচ্ছে। আর এইদিকে একটা রুম আছে, এই রুমটাতে হচ্ছে মানে কিছু পুজো সামান আমার রাখা হবে। তো এইটা দেখো আমাদের পেছনের সেট আপটা কেমন করেছে, একদম হিউজ হল, অনেক ক্যাপাসিটি। তো এখানে আমাদের লোকেরা বসে আছে সব। আর এই জায়গাটা যেটা পেছনে যেটা দেখতে পাচ্ছি, দুর্গোৎসব 2023 লেখা আছে, এখানে হচ্ছে আমাদের স্টেজ সেট আপটা হবে। এখনো এখানে ডেকোরেশনটা একটু বাকি আছে, এগুলো কমপ্লিট হয়ে গেলেই ডান আমরা। তো একবার যাই যে ষষ্ঠী পুজোর ভিতরে দেখি কি কি হচ্ছে ষষ্ঠী পুজোতে, তাহলে সেইটা একটু কভার করে নি। ওকে,
তো তাহলে বন্ধুরা ষষ্ঠী পুজো হয়ে গেছে, ষষ্ঠী পুজো দেখলেন প্যান্ডেল কেমন সাজানো হয়েছে, সবাই দেখে নিয়েছো, পিছনে দুর্গাটা খুবই সুন্দর হয়েছে, সব দেখে নিয়েছো। তাহলে আজ এই ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। যদি ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে একটা লাইক ড্রপ করবে, আর এই দুর্গা পুজো দুর্গোৎসব 2023 সিরিজটা সবাই সাথে থাকবে পুরো পুজোর এন্ড পর্যন্ত, বিজয়া দশমী পর্যন্ত। তাহলে ঠিক আছে, টাটা বাই বাই, হ্যাপি দুর্গা পুজো, হ্যাপি ষষ্ঠী, টাটা।